নমস্কার বন্ধুরা শুনছেন গল্পের ক্যারাভ্যান ওরহান পামুকের মাই নেম ইজ রেড অবলম্বনে আমার নাম লাল উপন্যাসটি আমরা শুনছিলাম আজকে একটু বিরতি আমরা অন্যরকম একটু স্বাদ নি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা তখ্ত মোবারক গল্পটি শুনব শোনা যাক ইতিহাস আধারিত মোবারক লিখেছেন বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের প্রাচীন রাজপ্রাসাদের অনাবৃত চত্বরে বহুদিন ধরিয়া একখানি রাজ সিংহাসন পড়িয়া থাকিত ইহার নাম তখ মোবারক মঙ্গলময় সিংহাসন অতি সাধারণ প্রস্তরে নির্মিত অনতি এই সিংহাসন বোধ করি দেড় শত বৎসর এমনই অনাদরে অবহেলায় পড়িয়াছিল যে বণিক সম্প্রদায়ের তুলাদণ্ড সহসা একদিন রাজদণ্ডে পরিণত হইয়াছিল তাহারা সুরঙ্গপথে অন্ধকারে আপন সিংহাসন লইয়া আসিয়াছিলেন এই পুরাতন সিংহাসন ব্যবহার করেন নাই তক্ত মোবারকে শেষ উপবেশন করিয়াছিলেন প্রভুদ্রোহী বিশ্বাসঘাতক মির্জাফর পরবর্তীকালে লর্ড কার্জন প্রত্নরক্ষায় তৎপর হইয়া এই সিংহাসন কলিকাতায় আনায়ন করেন পরে উহা ভিক্টোরিয়া মেমোরিয়ালে রক্ষিত হয় মঙ্গলময় সিংহাসন কথিত আছে এখনও গ্রীষ্মকালে এই সিংহাসনের পাশাণগাত্র বহিয়া রক্তবর্ণ শ্বেত ছড়িতে থাকে যেন বিন্দু বিন্দু রক্ত খরিত হইতেছে সেকালে মুর্শিদাবাদের মধ্যে বিশ্বাস ছিল অতীত গৌরব গরিমা স্মরণ করিয়া তক্ত মোবারক করে কিন্তু তাহা ভ্রান্ত বিশ্বাস তক্ত মোবারকের সনিত খরণের রীতি কথা আরো নিগূঢ় আরো মর্মান্তিক তক্ত মোবারকের মতো এমন অভিশপ্ত সিংহাসন বোধ করি পৃথিবীতে আর নাই বিহারের অন্তর্ভুক্ত মুঙ্গের শহরে এই সিংহাসন নির্মিত হইয়াছিল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র সুলতান সুজা আদেশ দিয়া উহা নির্মাণ করাইয়াছিলেন জন্মলগ্ন হইতেই অভিশাপের কালকুট যেই সিংহাসনের প্রত্যেক প্রস্তর খণ্ডটি নিষিক্ত করিয়া রাখিয়াছে সুজা তাহা জানিতেন না বোধ হয় শেষ পর্যন্ত বুঝিতে পারেন নাই এই বিশেষত্বহীন স্থূল কারুকার্য খচিত সিংহাসনটির প্রতি তাহার অহেতুক মোহ জন্মাইয়াছিল তখন শাহজাহানের রাজত্ব শেষে যুদ্ধ আরম্ভ হইয়াছে ঔরঙ্গজেবের নিকট পরাভূত হইয়া সুলতান সুজা পলায়নের পথে কিছুকাল মুঙ্গেরে অবস্থান করিয়াছিলেন তারপর ঔরঙ্গজেবের সেনাপতি মিরজুমলার তারা খাইয়া সেখান হইতে রাজমহলে পলায়ন করেন তক্ত মোবারক তাঁহার সঙ্গে ছিল কিন্তু রাজমহলও বেশি দিন থাকা চলিল না তিনি সিংহাসন লইয়া ঢাকায় গেলেন মির্জুমলা যখন তাহার পশ্চাধাপন করিয়া ঢাকায় উপস্থিত হইলেন তখন সুজার শোচনীয় অবস্থা তিনি তক্ত মুবারক ঢাকায় ফেলিয়া আরাখানে পলায়ন করিলেন অতঃপর যে রক্ত কলুষিত শখ্যাত শলিলে তাহার সমাধি হইল তাহার বহু কিংবদন্তি আছে কিন্তু জীবিত কালে আর তাহাকে দেখা যায় নাই শাহেন পুত্র এবং ময়ূর সিংহাসনের উমেদার সুজার এখানেই শেষ অভিশাপ কিন্তু এখনই শেষ হল না পরিত্যক্ত সিংহাসন মেরজুমলার কবলে আসিল মেরজুমলা অন্তরে অন্তরে দুরন্ত উচ্চাভিলাষী ছিলেন সুবা বাংলা সিংহাসনের উপর তাহার লোভ ছিল তখ মোবারক হাতে পাইয়া তাহার লোভ আরও বাড়িল কিন্তু ঔরঙ্গজেবকে তিনি জমের মতো ভয় করিতেন একদিন গোপনে তিনি নিজ শিবিরে তক্ত মোবারকের উপর মাসলান্ত পাতিয়া বসিলেন এবং আলবোলায় অম্বুরি তামুক সেবন করিতে করিতে প্রভু প্রভুদ্রোহিতার স্বপ্ন দেখিলেন ইহার কিছুদিন পরে অকসাত তাহার মৃত্যু হইল অতঃপর তক্ত মোবারক কি করিয়া ঢাকা হইতে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়া আসিল তাহার কোনো ইতিহাস নাই নবাবী আমলে খাঁর জামাতা সুজা খাঁ এই সিংহাসনে বসিয়াছিলেন শীঘ্রই তাহার মৃত্যু হইল তাহার পুত্র সিংহাসনে অধিরূঢ় হইলেন সাফার রাজকেও বেশিদিন রাজ্য ভোগ করতে হয় নাই গিরিয়ার প্রান্তরে বিদ্রোহী ভৃত্ত আলিবর্দির সহিত যুদ্ধে তিনি নিহত হইলেন আলিবর্দি শূন্য সিংহাসন দখল করিলেন আলিবর্দির পালা শেষ হইলে আসিলেন সিরাজদৌল্লা তাহার উপরে মির্জাফর সিংহাসনে বসিয়াছিলেন তারপর জবানিকা পড়িল তক্ত মোবারকের রক্তক্ষরণ শোকাস্রু নয় ইহার মূল উৎস অন্বেষণ করিতে হইলে তক্ত মোবারকের রচয়িতা মুঙ্গের নিবাসী খাজা নজর বখারি নামক জনৈক শিল্পীর জীবন কাহিনী অনুসন্ধান করিতে হয় কে ছিল এই খাজা নজর তক্ত মোবারকের পারস্য ভাষায় নিম্নোক্ত কথাগুলি খোদিত আছে এই পরম মঙ্গলময় তক্ত মোবারক সুবা বিহারে মুঙ্গের শহরে এক হাজার বাহান্ন সালের সাতাশ সাবান তারিখে দাসানুদাস খাজা নজর বখারি কর্তৃক নির্মিত হইয়াছিল এই পরম মঙ্গলাস্পদ তক্ত মোবারকের প্রতিটি প্রস্তর খণ্ডে শিল্পী খাজা নজর বোখারি তাহার পিতৃ হৃদয়ের জ্বলন্ত রক্তাক্ত অভিশাপ ঢালিয়া দিয়াছিল যতদিন সিংহাসনের অস্তিত্ব থাকিবে ততদিন এই অভিশাপের বিষক্রিয়া শান্ত হইবে না শুধু সুলতান সুজার বিরুদ্ধেই নয় এই অভিশাপ গর্বান্ধ শৃঙ্খল রাজশক্তির বিরুদ্ধে মানুষের মনুষ্যত্বকে যাহারা শক্তির দর্পে অপমান করে তাহাদের বিরুদ্ধে তাই বোধ ইহার ক্রিয়া এখনো শেষ হয় নাই মুঙ্গেরের উত্তর বাহিনী গঙ্গা প্রাচীন কেল্লার দিয়া বহিয়া গিয়াছে আজ হইতে তিন শত বৎসর আগের কথা কিন্তু তখনই মুঙ্গেরের কেল্লা পুরাতন বলিয়া পরিগণিত হইত তাহারও শতাধিক বৎস পূর্বে বংশের এক নরপতি বিহার পুনরাধিকার করিতে আসিয়া মুঙ্গেরে পদার্পণ করিয়াছিলেন তখন ওই কেল্লা দণ্ডায়মান ছিল কোন শরণাতীত যুগে কাহার দ্বারা এই দুর্গ নির্মাণ হইয়াছিল কেহ জানে না হিন্দুরা বলিত জরাসন্ধের দুর্গ মুঘল বাদশাহীর আমলে মুঙ্গের শহরের বিশেষ প্রাধান্য ছিল না ইতিহাসের পাকা শহর হইতে শহরটি দূরে পড়িয়া গিয়াছিল যে সময়ের কথা সে সময় একজন মুঘল ফৌজদার কিছু সৈন্য সিপাহী লইয়া এই দুর্গে বাস করিতেন বটে কিন্তু দীর্ঘ শান্তির যুগে দুর্গটিকে যত্নে রাখিবার কোনো সাময়িক প্রয়োজন কেহ অনুভব করেন নাই প্রাকারের পাথর খসিয়া পড়িয়াছিল চারিদিকের পরীক্ষা প্রায় ভরাট হইয়া গিয়াছিল দুর্গের পূর্ব দক্ষিণ ও উত্তরে তিনটি দ্বার তিনটি সেতু পরীক্ষার উপর দিয়া বহির্ভূমির সহিত দুর্গের সংযোগ রক্ষা করিয়াছে পরীক্ষা পরপারের দুর্গকে বেষ্টন করিয়া অর্ধচন্দ্রাকার শহর শহরে মধ্যবিত্ত শ্রেণীর হিন্দু এবং মুসলমানের বাস হিন্দুরা প্রাতকালে উঠিয়া গঙ্গা স্নান করিত তারপর ঘৃত তিসি ও তেজারতির ব্যবসা করিত মুসলমানরা প্রতি শুক্রবারে দুর্গমধ্যস্থ পীর সানফা নামক পীরের দরগায় শিরনি চড়াইত তাহাদের জীবনযাত্রায় অধিক বৈচিত্র্য ছিল না একদিন ফাল্গুন মাসের কেল্লার দক্ষিণ দরজার বাহিরে পরীক্ষার অগভীর খাত যেখানে গঙ্গার স্রোতের সহিত মিলিয়াছে সেইখানে বসে একটি যুবক মাছ ধরিতেছিল অনেকগুলি নাম গোত্রহীন গাছ হলুদবর্ণ ফুলের ঝালর ঝুলাইয়া স্থানটিকে আলো করিয়া রাখিয়াছে সম্মুখে বিপুল বিস্তর গঙ্গার বুকে দুই একটি চর চাগিতে আরম্ভ করিয়াছে এই সময় প্রায় প্রত্যহ প্রত্যহরে পশ্চিম হইতে বাতাস ওঠে চরের বালু উড়িয়া আকাশ হইয়া যায় গৃহবাসী মানুষ ঝরখা বন্ধ করিয়া ঘরের অন্ধকারে আশ্রয় লয় কেবল বহি প্রকৃতির কবঞ্চ শূন্যতায় বসন্তের বিদায় বার্তাবহ পাখি গাছের বিরল পত্রান্তরাল হইতে ক্লান্ত স্থিমিত কণ্ঠে ডাকিয়া ওঠে পিউ 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 বহুত 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 দূর দূর পাখি ডাকিতেছিল থাকিয়া থাকিয়া হলুদ হলুদবর্ণ ফুলের ভারে অবনম্র একটি নামহীন গাছ গঙ্গার স্রোতের উপর ঝুঁকিয়া পড়িয়া যেন দর্পণে নিজের প্রতিবিম্ব দেখিবার চেষ্টা করিতেছিল চারিদিক নির্জন আকাশে বালু উড়িতেছে পিছনে ভীমকান্তি দুর্গের উত্তুঙ্গ প্রাকার বহু ঊর্ধ্বে মাথা তুলিয়াছে গাছের ছায়ায় বসিয়া যুবকটি নিবিষ্ট মনে দিয়া মাছ ধরিতেছিল যুবকের নাম মোবারক সে কান্তিমান পুরুষ বলিষ্ঠ চেহারায় একটি উচ্চ আভিজাত্যের ছাপ আছে তাহার বয়স বড়জোর কুড়ি একুশ গায়ের বর্ণ পাকা খরমুজার মতো ঈষৎ গোফের রেখা ও চিবুকের উপর কুঞ্চিত আভাস তাহার মুখে একটি তীক্ষ্ণ পরিধানে ঢিলা আস্তিনের ফেন শুভ্র মলমলি কুর্তা মেয়েদের তো কথাই নাই পুরুষেরা মোবারককে একবার দেখিলে ঘাড় ফিরাইয়া আবার তাকাইত মোবারক মাছ ধরিতে ভালোবাসে মাছ ধরা তাহার নেশা তবু আজ যেই বালু বিকীর্ণ মধ্যাহ্নে সে ঘরের আকর্ষণ উপেক্ষা করিয়া মাছ ধরিতে আসিয়াছে তাহার অন্য কারণও ছিল। তাহার বাজি লাগিয়াছে পরিবাণু মোবারকের বধূ নববধু বলা চলে কারণ বিবাহ যদিও কয়েক বছর আগে হইয়াছে মিলন হইয়াছে সম্প্রতি পরীর বয়স সতেরো বছর রূপেশে মোবারকের যজ্ঞাবধূ অনিন্দ সুন্দরী বাদশাহের হারামেও এমন সুন্দরী দেখা যায় না মাত্র ছয় মাস তাহারা একত্র বাস করিতেছে নব অনুরাগের মদবিউ হলতায় দুজনেই ডুবিয়া আছে পুরী তামাশা করিয়া বলিয়াছিল উম ভারী তো রোজ রোজ তালাওয়ে মাছ ধরো দড়িয়ায় মাছ ধরতে পারো তবে বুঝি বাহাদুরি মোবারক বলিয়াছিল কেন দরিয়ায় মাছ ধরা এমন কি শক্ত কাজ হুম শক্ত নয় ধরেছ দিন যখন ইচ্ছে ধরতে ধরো না দেখি পুকুরের পোষা মাছ সবাই ধরতে পারে গঙ্গার মাছ ধরা অত সজা নয় বেশ রাখো বাজি হুম রাখো বাজি মোবারক ওড়না ধরিয়া পরীকে কাছে টানিয়া লইয়াছিল কানে কানে বাজির শর্ত স্থির হইয়াছিল শর্ত বড় মধুর অতঃপর মোবারক ছিপ এবং আনুষঙ্গিক উপকরণ লইয়া মহৎ শাহে দরিয়ায় মাছ ধরিতে বাহির হইয়াছিল মাছ কিন্তু ধরা দেয় নাই একটি পুটি মাছও না জবের ছাতু পিঁপড়ের ডিম পনির প্রভৃতি মুখরোচক টোপ দিয়াও গঙ্গার মাছকে প্রলুব্ধ করা যায় নাই দীর্ঘকাল ছিপ হাতে বসিয়া থাকিয়া মোবারক বিরক্ত হইয়া উঠিয়াছিল সূর্য পশ্চিমে ঢুলিয়া পড়িয়াছে গাছের ছায়া গাছের তলা হইতে সরিয়া যাইতেছে অন্যদিন হইলে মোবারক বাড়ি ফিরিয়া যাইত কিন্তু আজ এত শীঘ্র শূন্য হাতে বাড়ি ফিরিলে সে বড় লজ্জা মোবারক বর্ষির টোপ বদলাইয়া বর্ষি জলে ফেলিল এবং দৃঢ় মনোযোগের সহিত ফতনার দিকে চাহিয়া বসিয়া রইল গাছের উপর হইতে একটা পাখি বিরস্বরে বলিল পিউ বহু দূর পিউ বহুত দূর মোবারকের অধর কোণে চকিত হাসি ফুটিয়া উঠিল সে উপরের দিকে চোখ তুলিয়া মনে মনে বলিল সাবাস পাখি তুই জানলি কি করে এই সময় গঙ্গার দিক হইতে দূরাগত দুর্য ও নাকারার আওয়াজ ভাসিয়া আসিতে মোবারক চমকিয়া সেই দিকে চাহিল গঙ্গার কুঞ্চিত জলের উপর সূর্যের আলো ঝলমল করিতেছে দূরে দক্ষিণ দিকে অসংখ্য নৌকার পাল দেখা দিয়াছে বোধ হয় দুই শত রণতরী ওই তরুণীপুঞ্জের ভিতর হইতে রণবাদ্য নিঃসনীত হইতেছে স্রোতির মুখে অনুকূল পবনে তরুণীগুলি রাজহংসের মতো ভাসিয়া আসিতেছে মোবারক লক্ষ্য করিল তরুণী বুহের মাঝখানে চক্রবাকের মতো স্বর্ণবর্ণ একটি পাল রহিয়াছে সে সম্রাট ভিন্ন আর কেহ রক্তবর্ণ শিবির কিংবা নৌকার পাল ব্যবহার করিবার অধিকারী ছিলেন না কিন্তু সম্রাট নিজ নিজ গৌরব গরিমা বাড়াইবার জন্য পূর্বান্নেই এই রাজকীয় প্রতীক ধারণ করিতেন মোবারকের বুঝিতে বিলম্ব হইল না কে আসিতেছে সে অস্ফুটস্বরে বলিল ওই সুলতান সুজা ফিরে এলো কয়েক মাস পূর্বে শাজাহানের মৃত্যুর জনরব শুনিয়া সুলতান সুজা এই মঙ্গের শহর হইতেই হইতে ধুমধামের সহিত পাল ওরাইয়া আগ্রা যাত্রা করিয়াছিলেন যে ঘাটে নৌবহর সাজাইয়া তিনি যাত্রা করিয়াছিলেন তাহার নাম দিয়াছিলেন সুজাই ঘাট এখন খাজুরায় যুদ্ধে কনিষ্ঠ ভ্রাতা ঔরঙ্গজেবের হাতে পরাজিত হইয়া তিনি আবার সুজাইঘাটে ফিরিয়া আসিতেছেন মোবারক অবশ্য যুদ্ধ পরাজয়ের খবর জানিত না কিন্তু মুঙ্গেরের মতো ক্ষুদ্র শহরে সাম্রাজ্য বিপুল সৈন্যবাহিনীর শুভাগমন হইলে সাধারণ নাগরিকদের মনে সুখ থাকে না সৈন্যদল যতই শান্ত সুবোধ হোক অসামরিক জনমণ্ডলীর নিগ্রহ ঘটিয়া থাকে গতবারে ঘটিয়াছিল এবারও নিশ্চয়ই ঘটিবে তাই মোবারক মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিল দুর্গমধ্যেও নৌবহরের আগমন লক্ষিত হইয়াছিল ফৌজদার মহাশয় চঞ্চল হইয়া উঠিলেন তিনি শান্তিপ্রিয় প্রৌঢ় ব্যক্তি শাহজাহানের নিরুপদ্রব দীর্ঘ রাজত্বকালে নিশ্চিন্তে ফৌজদারি ভোগ করিয়া তিনি অলস ও অকর্মণ্য হইয়া পড়িয়াছিলেন রাজ দরবারের সমস্ত খবরও তাহার কাছে পৌঁছিত না ভাই ভাই সিংহাসন লইয়া লড়াই বাঁধিয়াছে এইটুকুই তিনি জানিতেন কয়েক মাস পূর্বে সুজা আগ্রার পথে যাত্রা করিলে তিনি বেশ উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন হয়তো আশা করিয়াছিলেন তক্ত তাহস সুজারই কবলে আসিবে তাই তাহাকে আবার ফিরিতে আসিয়া দেখিয়া তিনি বিব্রত হইয়া পড়িলেন যা হোক সুলতান সুজাকে অমান্য করা চলে না সিংহাসন পান বা না পান তিনি শাহজাদা উপরন্তু তাহার সঙ্গে অনেক সৈন্য সিপাহী রহিয়াছে দুর্গের দক্ষিণ দ্বার হইতে সুজাই ঘাট মাত্র দুই শত গজ দূরে ফৌজদার মহাশয় কয়েকজন ঘোর লইয়া ঘাটে সুজার অভ্যর্থনা করিতে গেলেন দেখিতে দেখিতে রাশিয়া পড়িল মোবারক যেখানে মাছ ধরিতে বসিয়াছিল সেখান হইতে বাঁদিকে ঘাড় ফিরালেই সোজাই ঘাট দেখা যায় ঘাটটি আয়তনের ছোট সব নৌকা ঘাটে ভিড়িতে পারিল না ঘাটের দুই পাশে কিনারায় নোংর ফেলিতে লাগিল চারিদিকে চেঁচামেচি হোড়াহুড়ি মাঝি মাঝিমাল্লার গালাগালি গঙ্গার তীর দুর্গের কোল পর্যন্ত তোলপাড় হইয়া উঠিল মোবারক দেখিল এখানে মাছ ধরা বৃথা সে ছিপ গুটাইয়া বাড়ি ফিরিয়া চলিল বিরক্তির মধ্যেও তাহার মনে এইটুকু সান্ত্বনা জাগিতে লাগিল পরিবাণুর কাছে কৈফিয়াত দেবার মতো একটা ছুতো পাওয়া গিয়াছে কেল্লার পূর্বদার হইতে যে রাজপথ আরম্ভ হইয়াছে তাহা শহরকে দুই সমান ভাগে বিভক্ত করিয়া বাংলা রাজধানী রাজমহলের দিকে এই পথের দুই পার্শ্ব হইতে দুর্গমুখ প্রায় অর্ধকোষ পর্যন্ত গিয়া ক্রমে গৃহবিরল হইতে হইতে অবশেষে নিরবচ্ছিন্ন মাঠ ময়দানে পরিণত হইয়াছে এইখানে নগর সীমান্তে একটি ক্ষুদ্র চটি আছে চটির নাম পুরব সরাই পূর্ব হইতে সমাগত যাত্রীগণ এই চটিতে রাত্রির মতো আশ্রয় পায় পরদিন সকালে শহরে প্রবেশ করে চটি হইতে কিছু দূরে একটি পাকা বাড়ি ইহা মোবারকের বিতৃ ভবন কাছাকাছি অন্য কোনো গৃহ নাই বাড়িটি রাজপথের ধারে নিঃসঙ্গ দাঁড়াইয়া আছে আকারে ক্ষুদ্র হইলেও তাহার যেন একটু আভিজাত্যের অভিমান আছে পূরব সড়াই চটি ও তাহার আশেপাশে যে দু চারটি দিনমূর্তি গৃহ দেখা যায় সেইগুলি যেন এই বাড়িখানি হইতে দূরে সরিয়া চুনকাম করা সসম্ভ্রমে সুশ্রী বাড়ি বারান্দা জাফরিকাঠা পাথরের অনুচ্চ আলিশা দিয়ে ঘেরা বাড়ি এবং পথের মধ্যস্থলে খানিকটা মুক্ত অঙ্গন সেখানে নানা আকৃতির ছোট বড় পাথরের পাটা পড়িয়া আছে পাশে একটি খাপরা ছাওয়া ক্ষুদ্র চালা চালার ভিতরে নানা আকৃতির পাথর আছে। কিন্তু সেগুলি বাটালির ঘায়ে রূপ পরিগ্রহ করিতে আরম্ভ করিয়াছে ইহা হইতে অনুমান হয় গৃহস্বামী একজন প্রস্তর শিল্পী প্রস্তর শিল্পী গৃহস্বামীর নাম খাজা নজর বোখারি ইনি মোবারকের পিতা বয়স ৪৫ পার হয় নাই দেহ এখনো দৃঢ় ও কর্মপটু কিন্তু এই বয়সেই ইহার মুখমণ্ডল হইতে যৌবনের উন্মাদনা সম্পূর্ণ তিরোহিত হইয়া গিয়াছে সুন্দর পৌরুষ বরিষ্ঠ অবয়বে জরার চিহ্ন মাত্র নাই তবু মনে হয় তিনি বৃদ্ধত্বের নিষ্কাম পিতৃলাভের সন্ধান পাইয়াছেন মুখে একটি শান্ত দীপ্তি যাহারা স্থূল ইন্দ্রিয় সুখ ও ভোগোল কাটাইয়া উঠিতে পারিয়াছে তাহাদের মুখেই এমন সৌম্য জ্যোতি দেখিতে পাওয়া যায় খাজা নজর বোখারি ধনী ব্যক্তি নহেন প্রস্তর শিল্প তাহার জীবিকা যাহারা নতুন গৃহ নির্মাণ করায় তাহারা তাহাকে দিয়া পাথরের জাফরি ইত্যাদি তৈয়ার করাইয়া লয় তবু শহরের ইতর ভদ্র সকলেই তাহার চরিত্রগুণে এবং পূর্ব ইতিহাস স্মরণ করিয়া তাহাকে সম্ভ্রম করিয়া চলে সাধারণের নিকট তিনি মিয়া সাহেব নামে পরিচিত এইখানে খাজা নজরের পূর্বকথা সংক্ষেপে ব্যক্ত করা প্রয়োজন খাজা নজরের পিতা বখরা হইতে হিন্দুস্থানে আসিয়াছিলেন সে সময় দিল্লির দরবারের গুণের আদর ছিল দেশ দেশান্তর হইতে জ্ঞানী গুণী আসিয়া বাদশাহের অনুগ্রহ লাভ করতেন বোখরা একে পর্বত বন্ধুর দরিদ্র দেশ উপরন্তু তখন পারস্যের অধীন সেখানে ভাগ্যোন্নতির আশা নাই দেখিয়া খাজা নজরের পিতা বালক পুত্র দিল্লিতে উপনীত হইলেন তিনি পরম সুপুরুষ ছিলেন উত্তম যোদ্ধা বলিয়াও তাহার খ্যাতি ছিল শীঘ্রই তিনি শাহজাহানের নজরে পড়িলেন তারপর একদিন মুঙ্গেরের ফৌজদার পদের সনদ পাইয়া বিহার প্রান্তের এই প্রাচীন দুর্গে আসিয়া অধিষ্ঠিত হইলেন ইহা শাহজাহানের রাজত্বকালের গোড়ার দিকের কথা তারপর দশ বৎসর নিরুপদ্রপে কাটিয়া গেল বিশাল সাম্রাজ্যের এই প্রান্তে যুদ্ধবিগ্রহের হাঙ্গামা নাই তাই ফৌজদার নিজের বীর্য দেখাইয়া আরও অধিক পদোন্নতির সুযোগ পাইলেন না তিনি ফৌজদারই গেলেন ইতিমধ্যে এক সৈয়াদ বংশিয়া কন্যার সহিত খাজা নজরের বিবাহ হইল খাজা নজর তখন ভাবপ্রবণ কল্পনা বিলাসী যুবক তিনি পারসিক ভাষায় স্বয় লিখতেন ভাস্কর্য এবং স্থপতি শিল্পের উপরও তার গার্ড অনুরাগ জন্মাইয়া পিতৃ সৌভাগ্যের ছায়াতলে বসিয়া তিনি পরম নিশ্চিন্ত মনে শিল্পকলার চর্চা করিতে লাগিলেন যোদ্ধার তরবারির পরিবর্তে ভাস্করের চেনি এবং বাটালি তাহার অস্ত্র হইয়া দাঁড়াইল কিন্তু এই নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনযাত্রা তাহার রহিল না মোবারক জন্মিবার কিছুদিন পরে সহস একদিন খাজা নজরের জীবনযাত্রা উলট পালট হইয়া গেল ফৌজদার অস্বপৃষ্ট হইতে পড়িয়া অকস্মাৎ মৃত্যু মুখে পতিত রইলেন খাজা নজরের সুখের দিন ফুরাইল হিন্দুস্থানের অধীশ্বর শাহেন শাহ বাদশাহ শাহজাহান ব্যাহত বিলাসী এবং বহুব্যায়ী প্রতীয়মান হইলেও অন্তরে কৃপণ ছিলেন এই জন্যই বোধ করি তিনি বহু ধন রত্ন সঞ্চয় করিয়া তাজমহল এবং ময়ূর সিংহাসন নির্মাণ করিয়া যাইতে পারিয়াছিলেন তাহার রাজত্বকালে নিয়ম ছিল কোন ওমরাহ বা রাজকর্মচারীর মৃত্যু হইলে মৃতের সঞ্চিত ধন সম্পত্তি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত হইত আমিরা এই ব্যবস্থায় মনে মনে সন্তুষ্ট ছিলেন না সকলেই ধনরত্ন লুকাইয়া রাখিতেন কিংবা মৃত্যুর পূর্বেই ওয়ারিসদের মধ্যে চুপি চুপি বন্টন করিয়া দিতেন গল্প আছে এক ওমরাহ দীর্ঘকাল রাজ সরকারে কার্য করিয়া বহু ধন সম্পদ সঞ্চয় করিয়াছিলেন বৃদ্ধ ওমরাহের মৃত্যু হইলে শাহজাহান তাহার সম্পত্তি বাজেয়াপ্ত করিবার জন্য রাজপুরুষদের পাঠাইলেন ওমরাহের বাড়িতে কিন্তু একটি তালাবন্ধ সিন্দুক ব্যতীত আর কিছুই পাওয়া গেল না রাজপুরুষেরা সিন্দুক শাহজাহানের সম্মুখে উপস্থিত করিলেন শাহজাহান তালা ভাঙিয়া দেখিলেন সিন্ধুকের মধ্যে কেবল ছেঁড়া জুতা ভরা রহিয়াছে সম্রাট লজ্জা পাইয়াছিলেন কিন্তু তাহার স্বভাব পরিবর্তিত হয় নাই ফৌজদারের বেলায় নিয়মের ব্যতিক্রম হইল না তিনি যাহা কিছু সঞ্চয় করিয়াছিলেন পাটনা হইতে সুবেদারের লোক আসিয়া তুলিয়া লইয়া গেল দুর্গে নূতন ফৌজদার আসিল খাজা নজর রিক্ত হস্তে পথে দাঁড়াইলেন যাহার রণশিক্ষা নাই সে কোন কাজ করিবে শেষ পর্যন্ত শিল্পবিদ্যায় তাহার জীবিকা হইয়া দাঁড়াইল ঘরানা ঘরের সন্তান অবস্থা বিপাকে দুর্দশায় পতিত হইয়াছেন তাই শহরের গণ্যমান্য সকলেই তাহাকে সাধ্য মতো সাহায্য করিল গত বিশ বছরে খাজা নজরের অবস্থা কিছু হইয়াছে তিনি এখন সাধারণ গৃহস্থ শহরের প্রান্তে ক্ষুদ্র বাড়ি করিয়াছেন সুখে দুঃখে জীবন চলিতেছে পত্নীর মৃত্যু হইয়াছে মোবারকের বিবাহ হইয়াছে খাজা নজরের জীবনে বড় বেশি উচ্চাসা নাই কেবল একটি আকাঙ্ক্ষা অহরহ তাহার অন্তরে জাগিয়া থাকে মোবারক বড় হইয়া উঠিয়াছে এইবার একদিন তাহাকে দিল্লি পাঠাইবেন মোবারক বাদশাহের নিকট হইতে আবার ফৌজদারি সনদ লইয়া আসিবে মোবারকের বালককাল হইতে খাজা নজর তাহাকে সৎ শিক্ষা দিয়াছেন কুসঙ্গ হইতে সযত্নে দূরে রাখিয়াছেন আরবি ও পার্সি ভাষায় সে পারদর্শী হইয়াছে যুদ্ধবিদ্যায় যদিও তাহার বিশেষ রুচি নাই সেও তাহার পিতার মতো কল্পনা প্রবণ তবু তাহাকে যথারীতি অষ্টবিদ্যা শিখানো হইয়াছে তাহার উপর সুন্দর চেহারা সে যদি একবার দাঁড়াইতে পারে তাহার আশা পূরণ না করিয়া পারিবেন। এই আকাঙ্ক্ষা বুকে লইয়া খাজা নজর পুত্রকে বড় করিয়া তুলিয়াছেন ইহা ভিন্ন তাহার জীবনে আর অন্য কোন কামনা নাই মোবারকের কুড়ি বছর বয়স পূর্ণ হইবার পর তিনি তাহার দিল্লিগমনের উদ্যোগ আয়োজন আরম্ভ করিয়াছিলেন কিন্তু সহসা বাদশাহের পীড়া এবং ভাতৃযুদ্ধের সংবাদ আসিয়া চারিদিকে করিয়াছে মোবারকের গমন আপাতত স্থগিত আছে সেদিন অপরাহ্নে মোবারক রিক্ত হস্তে গঙ্গাতির হইতে বাড়ি ফিরিয়া দেখিল তাহার পিতা কারখানার চালার সম্মুখে দাঁড়াইয়া এক ব্যক্তির সহিত কথা কহিতেছেন শহরের ধনী বেনিয়া দুনিচন্দ্রের পুত্রের বড় অসুখ সে মিয়া সাহেবের কাছে পড়া জল লইতে আসিয়াছে মিয়া সাহেবের জল পড়ার ভারী গুণ কখনো ব্যর্থ হয় না তিনি মন্ত্রপ্রুত জলের বাটি দুনিচন্দ্রের হাতে দিয়া বলিলেন যাও ছেলের আরাম হলে পীর সানফার দরগায় শিরনি চড়িও বলিয়া দুনিচন্দকে বিদায় দিলেন মোবারক এই ফাঁকে অলক্ষ্মীতে গৃহে প্রবেশের চেষ্টা করিতেছিল খাজা নজর ডাকিলেন মোবারক মোবারক ফিরিয়া পিতার সম্মুখে দাঁড়াইল তিনি স্নিগ্ধ চোখে একবার তাহার মুখের পানে চাহিলেন রৌদ্রে ধুলায় মোবারকের মুখখানি আরক্ত হইয়াছে তাহা লক্ষ্য করিলেও সে কথা উল্লেখ না করিয়া বলিলেন কিছু খবর শুনলে শহরে নাকি আবার ফৌজ এসেছে মোবারক বলিল হ্যাঁ সুলতান সুজা ফিরে এসেছেন খাজা নজর একটু বিমনাভাবে আকাশের পানে চাহিলেন ভ্রু ইষৎ কুঞ্চিত হইল কিন্তু তিনি কোনো প্রশ্ন না করিয়া কারখানার চালার ভিতর প্রবেশ করিলেন চালার ভিতর হইতে তাহার অন্য মনস্ক কণ্ঠস্বর আসিল যাও তুমি স্নান করো গিয়ে মোবারক তখন বাড়িতে প্রবেশ করিল প্রবেশ করিবার পূর্বেই দেখিতে পাইল দ্বারের আড়ালে পরি দাঁড়াইয়া আছে এবং অপূর্ব সুন্দর চোখ দুটিতে দুষ্টুমি ভরিয়া হাসিতেছে মোবারক হাসিয়া ফেরিল পরি আজ কোনো ছলছুতা মানিবে না বাজির পণ পুরা মাতটাই আদায় করিয়া লইবে সুলতান সুজা নৌবহর গঙ্গা স্রোত বাহিয়া আসিয়াছিল তাহার স্থল সৈন্য পিয়াদা এবং সওয়ার গঙ্গার ত্রি ধরিয়া অগ্রসর হইতেছিল নৌকায় স্বয়ং সুজা ছিলেন তাহার অগণিত নারীপূর্ণ হারেম ছিল আর ছিল বড় বড় কামান গোলা বারুদ যে কয়জন আমির তখনও তাহার সংসর্গ ত্যাগ করেন নাই তাহারাও নৌকায় ছিলেন মুঙ্গেরে অবতীর্ণ হইয়া সুজা কেল্লার মধ্যে ফৌজদারের বাসভবনে অধিষ্ঠিত হইলেন দুর্গের পশ্চিম ভাগে উচ্চ ভূমির পর প্রতিষ্ঠিত দুটি বড় বড় মহল একটিতে সুজার হারেম রহিল অপরটি তাহার দরবার এবং মন্ত্রণা গৃহে পরিণত হইল সুজার প্রধান উজির আলিবর্দী খাঁর জন্য উৎকৃষ্ট বাসভবন নির্দিষ্ট হইল আলিবর্দী খাঁ সুজার অতিশয় প্রিয় পাত্র ছিলেন সোজা আদর করিয়া তাহাকে খান ভাই বলিয়া ডাকিতেন তিনি করণচূড়া নামক কেল্লার উত্তর ভাগের একটি সুন্দর শৈলগৃহ অধিকার করিলেন সৈন্যদল মাঠে ময়দানে তাম্বু ফেলিল কতক নৌকায় রহিল মুঙ্গের পৌঁছিয়া সুলতান সুজা এক দণ্ড বৃথা কালক্ষয় করিলেন না প্রবল উৎসাহে দুর্গ সংস্কার আরম্ভ করিয়া দিলেন পাটনা হইতে আসিবার পথে তিনি স্থির করিয়াছিলেন মঙ্গেরের দুর্ধর্ষ দুর্গেই তাহার শক্তির কেন্দ্র রচনা করিবেন যদিও রাজমহল তাহার রাজধানী তবু রাজমহল আগ্রা হইতে অনেক দূর মঙ্গের অপেক্ষাকৃত নিকট যাহার দৃষ্টি ময়ূর সিংহাসনের উপর নিবদ্ধ তাহার পক্ষে রাজমহল বা ঢাকা অপেক্ষা মঙ্গেরে ঘাঁটি তৈয়ার করিবার ইচ্ছায় স্বাভাবিক সুজার আদেশ ও তত্ত্বাবধানে কেল্লার প্রাকার মেরামত হইতে লাগিল পরীক্ষা আরো গভীরভাবে খনন করিয়া গঙ্গার ধারা সহিত তাহার নিত্য সংযোগ স্থাপনের ব্যবস্থা হইল দুর্গা দুর্গাপ্রাকার বুরুজের উপর বড় বড় কামান বসিল সুজা অশ্বপৃষ্ঠে চারিদিকের বিপুল কর্মতৎপরতা তদারক করিয়া বেড়াইতে লাগিলেন সুজার সঙ্গী সাথীরা তাহার এই অপ্রত্যাশিত কর্মোৎসাহ দেখিয়া বিস্মিত হইলেন যাহারা বুদ্ধিমান তাহাদের সন্দেহ দূর হইল সুজা কনিষ্ঠ ভ্রাতা ঔরঙ্গজেবকে অনুকরণ করিবার চেষ্টা করিতেছেন বছর বয়সে সুজার চরিত্র সংশোধনের আর উপায় ছিল না তিনি অসাধারণ বুদ্ধিমান ছিলেন কিন্তু দীর্ঘকালব্যাপী ব্যাসনা শক্তি তাহার বুদ্ধি ও দেহের উপর জড়তার প্রলেপ মাখাইয়া দিয়াছিল তৈমুর বংশের রক্তে তিনটি প্রধান উপাদান বিবেকহীন উচ্ছ্বাসা অদম্য ভৌগোল এবং কুটিল নৃশংসতা সকল মোগল সম্রাটের মধ্যেই এই প্রবৃত্তিগুলি অল্পাধিক অনুপাতে বিদ্যমান ছিল সুজার জীবনে ভৌগোল প্রধান হইয়া উঠিয়াছিল কিন্তু তাই বলিয়া উচ্ছ্বাসাও তাহার কম ছিল না মাঝে মাঝে তাহা খরের আগুনের মতো জ্বলিয়া উঠিত তীব্র সর্বিল বুদ্ধি জরত্বের খোলস ছাড়িয়া বাহির হইয়া আসিত কিন্তু তাহা ক্ষণিক ঔরঙ্গজেবের ন্যায় লৌহ দৃঢ় ছিল না আবার তিনি গা দিতেন কিন্তু তিনি এমন বিপুল উদ্যমে কাজ আরম্ভ করিয়া দিলেন যে সাত দিনের মধ্যে জীর্ণ দুর্গের সংস্কার শেষ হইল কেবল দুর্গ মেরামত করিয়াই তিনি ক্ষান্ত হইলেন না শত্রু যাহাতে দুর্গের কাছে না আসিতে পারে তার ব্যবস্থাও করিলেন জলপথে অবশ্য সুজার কোনো ভয় ছিল না কারণ সে সময় বাংলার অধীশ্বর সুজা ভিন্ন আর কাহারও নৌবহর ছিল না স্থলপথে আক্রমণের পথ পূর্ব ও দক্ষিণ হইতে তাহাও গিরি শ্রেণীর দ্বারা কিন্তু গিরি শ্রেণীর ফাঁকে ফাঁকে শৈল উপযোগী রন্ধ্র আছে সুজা এর রন্ধ্রগুলি বড় বড় বাঁধ তুলিয়া বন্ধ করিয়া দিবার বন্দোবস্ত করিলেন সুজা সত্যই রণপণ্ডিত ছিলেন সুতরাং মুঙ্গের কেল্লা ও পারিপার্শ্বিক ভূমি সংস্করণের কোনোই ত্রুটি রহিল না হাজার হাজার মজুর লাগিয়া গেল পাহাড়ের ব্যবধান স্থলে উচ্চ জাঙ্গাল খাড়া হইল তাহার মাথার উপর কামান বসিল সুজা ঘোড়ার পিঠে সমস্ত পরিদর্শন করিয়া বেড়াইতে লাগিলেন বন্ধু এবং উজির খান ভাই আলিবর্দি খাঁ সর্বদা তাহার সঙ্গে রহিলেন সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় সুজার মহলে দরবার বসিত দরবার অবশ্য পাকা দরবার নয় আদব কায়দায় কড়াকড়ি ছিল না অনেকটা মজলিসের মতো আসর বসিত আলিবর্দি খাঁ মির্জা জান বেগ প্রমুখ কয়েকজন অন্তরঙ্গ পারিষদ আসিয়া বসিতেন মকমল বিছানো বৃহৎ কক্ষে বহু তৈলদ্বীপের আলোতে সিরাজি চলিত হাস্য পরিহাস চলিত কুচ্চিত মন্ত্রণা পরামর্শ হইত রাত্রি যত গভীর হইত সুজা ততই মাতাল হইয়া পড়িতেন কিন্তু পরদিন প্রাতকালে আবার তিনি অশ্বপৃষ্ঠে বাহির হইতেন পারিষদেরা মুখ চাওয়া করিয়া ভাবিতেন এভাবে আর কতদিন চলিবে এইভাবে এক পক্ষকাল কাটিল একদিন পর বসিয়াছিল সুজার হাতে পত্র ছিল তিনি ফৌজদারের পানে চাহিয়া বলিলেন পিঠ দিকে কাজ কেমন চলছে ওদিকের কার্য তত্ত্বাবধায়নের ভার ফৌজদার মহাশয়ের ওপর ছিল তিনি বলিলেন ভালোই চলছে যাহা ঘাঁটি প্রায় তৈরি হয়ে গেছে সোজা বলিলেন বেশ কাল ওদিকে তদারক করতে যাব স্ফটিকের পানপাত্র নিঃশেষ করিয়া তিনি বাঁধির হাতে ফেরত দিলেন কয়েকজন যুবতী বাঁদি শরাবের পাত্র তাম্বুলের পেটি ও গোলাপ জল ভরা গোলাপ ফাশ লইয়া মজলিশের পরিচর্যা করিতেছিল সোজার ইঙ্গিতে একটি বাঁদি ফৌজদারের সম্মুখে পানের বাটা ধরিল সম্মানিত ফৌজদার তসলিম করিয়া একটি তক্ত মোরা পান তুলিয়া লইলেন শরাবের আর একটি পাত্র হাতে লইয়া সুজা বলিলেন আমার সরাবের পুঁজি তো প্রায় ফুরিয়ে এল ফৌজদার সাহেব আপনাদের দেশে মদ পাওয়া যায় না ঈষৎ হাসিয়া ফৌজদার বলিলেন পাওয়া যায় হজরাত তারি সুজা প্রশ্ন করিলেন তারি সে কি রকম জিনিস ফৌজদার বলিলেন মন্দ জিনিস নয় গ্রীষ্মকালে এদেশের ইতর ভদ্র সকলেই খায় স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো কিন্তু বড় দুর্গন্ধ সুজা হাসিয়া বলিলেন আন্দাজ হচ্ছে ফৌজদার সাহেব তারই চেখে দেখেছেন ফৌজদার কহিলেন জি পুদিনার আরও কি একটু মিশিয়ে দিলে গন্ধ চাপা পড়ে তখন মন্দ লাগে না ক্রমে রাত্রি হইল সোজা খাপের তাকিয়ার উপর এলাইয়া পড়িলেন তাহার কথা জড়াইয়া আসিতে লাগিল বাদিরা তাহাকে ঘিরিয়া ধরিল আলিবর্দি খাঁ বুঝিলেন আজ রাত্রে সুজা হারামে ফিরিবেন না তিনি অন্য বর্গকে চোখের ইশারা করিলেন সকলে কুর্নিশ করিয়া বিদায় হইলেন দরবার কক্ষের পর্দা ঢাকা দ্বারের বাহিরে হাফসি খোজারা লাঙ্গা তলোয়ার লইয়া পাহারা দিতেছে তাহারা আমিরগণকে এত শীঘ্র বাহির আসিতে দেখিয়া নিঃশব্দে দাঁত বাহির করিয়া হাসিল তাহারা পুরাতন ভৃত্য প্রভুর স্বভাব চরিত্র ভালো করিয়াই জানে পরদিন আমাদের আক্ষাইকার একটি স্মরণীয় দিন যদিও ইতিহাস উহা স্মরণ করিয়া রাখে নাই পূর্বাহ্নে সুজা আলিবর্দি খাঁকে সঙ্গে লইয়া ঘোড়ার পিঠে পীর পাহাড় পরিদর্শনে বাহির হইলেন পরিদর্শন কার্যে সুজা সাধারণ বেশবাস পরিয়াই বাহির হইতেন সঙ্গে রক্ষী থাকিত না কেবল খান ভাই আলিবর্দি খাঁ এই সকল অভিযানে তাহার নৃত্য সঙ্গী ছিলেন আলিবর্দি খাঁ একজন অতি মিষ্টভাষী চাটুকার ছিলেন তাহার চাটুকথার বিশেষ গুণ এই ছিল যে উহা সহসা কথা বলিয়া চেনা যাইত না সুজা আখেরে দিল্লির সম্রাট হইবেন এই আশায় তিনি সুজার সহিত যোগ দিয়াছিলেন কিন্তু পরে যখন সে আশা রহিল না তখন তিনি সুজার সৈন্য ভাঙাইয়া লইয়া পালাইবার চেষ্টা করিয়াছিলেন সুজা তাহাকে ধৃত করিয়া প্রকাশ্যে তাহার মুন্ডুচ্ছেদ করিয়াছিলেন কিন্তু ইহা আরও কিছুদিন পরের কথা দ্বীপ্রহরে পীর পাহাড়ে পৌঁছিয়া সুজা কার্যাদি তদারক করিলেন পীর পাহাড় শহরের পূর্ব দিকে গঙ্গার সন্নিকটে গম্বুজাকৃতি একটি টিলা স্বভাবত সুরক্ষিত তাহার শীর্ষদের সমতল করিয়া তাহার উপর আরেকটি গম্বুজের মতো মহল উঠিতেছে ইহা সুজার আতিসখানা হইবে গোলা বারুদ প্রভৃতি এখানে সঞ্চিত থাকিবে টিলার চূড়া হইতে একটি কূপ খনিত হইতেছে গঙ্গার স্রোতের সহিত তাহার যোগ থাকিবে আত্মরক্ষার বিপুল আয়োজন শত শত মজুর রাজমিস্ত্রী ছুতার কাজ করিতেছে পরিদর্শন শেষ করিতে অপরাহ্ন হইয়া গেল সুজা ও আলিবর্দীখা ফিরিয়া চলিলেন ভাগ্যক্রমে আজ বালি উড়িতেছে না খর রুদ্রতাপে বাতাস স্তব্ধ হইয়া আছে অর্ধেক পথ অতিক্রম করিতে সুজা ঘরমাক্ত কলিবর হইলেন সূর্য পশ্চিমে মুখের উপর মুখ রক্তবর্ণ হইল শহরের উপকণ্ঠে যখন পৌঁছিলেন তখন তৃষ্ণায় তাহার গলা শুকাইয়া গিয়াছে একটি নিম্নশ্রেণীর লোক অপর্যাপ্ত তারি সেবন করিয়া মনের আনন্দে পথে এধার হইতে ওধার পরিভ্রমণ করিতে করিতে চলিয়াছিল সুজা ঘোড়া থামাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন এখানে কোথায় পানীয় পাওয়া যায় বলতে পারো পথিক হাস্যবিম্বিত মুখে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল ওই যে পুরব সরাই ওইখানে ঢুকে পড়ুন দেদার তারি পাবেন বলিয়া প্রসন্ন একটি হিক্ষা তুলিয়া প্রস্থান করিল আলিবর্দি খাঁ ও সুজা দৃষ্টি বিনিময় করিলেন সুজা ঈষৎ হাসিয়া বলিলেন আসুন খান ভাই এদেশের খাঁটি জিনিস চেখে দেখা যাক পুরবসরাই নেহাত নিম্ন শ্রেণীর পানশালা নয় তবে গ্রীষ্মকালে এখানে তারি বিক্রয়ের ব্যবস্থা আছে একজন মুসলমান দুইজন সওয়ারকে পাইয়া সে সাদরে তাহাদের অভ্যর্থনা করিল সুজা সুরভিত তারি ফরমাস দিলেন নূতন মাটির ভারে শুভ্রবর্ণ পানীয় আসিল উভয় পান করিয়া তৃষ্ণা নিবারণ করিলেন শুষ্ক কণ্ঠে নূতনতর পানীয় মন তো লাগিল না তারপর সরাইওয়ালা যখন এক রেকাবি ঝাল মটর আনিয়া উপস্থিত করিল তখন সুজা আবার পানীয় ফরমাশ করিলেন ঝাল মটর সুজার বড়ই মুখরোচক লাগিল এরূপ প্রাকৃত জনচিত আহার্য পানের আসাদ সুজা পূর্বে কখনো গ্রহণ করেন নাই তিনি খুব আমোদ অনুভব করিলেন পানীয় দ্বিতীয় পাত্র ঝাল সহযোগে শীঘ্রই নিঃশেষিত হইল কোমরবন্ধের তরবারি আলগা করিয়া দিয়া সুজা তৃতীয় কিস্তি পানীয় হুকুম করিলেন আলিবর্দি খাঁর দিকে কটাক্ষপাত করিয়া বলিলেন কি খান ভাই কেমন লাগছে খান ভাই মাথা নারিয়া মোলায়েম ভৎসনার সুরে বলিলেন হজরত আপনি গরিবের ফুর্তির দাম বাড়িয়ে দিলেন এক ঘড়ি সময় কাটিবার পর সুজা এবং আলিবর্দি যখন সরাইখানা হইতে বাহির হইয়া আসিলেন তখন তাহাদের মনের বেশ আনন্দ ঘন অবস্থা উভয় আবার ঘোড়ার উপর উঠিয়া যাত্রা করিলেন কিন্তু বেশি দূর যাইবার আগেই তাহাদের গতি ভিন্নমুখী হইল আরো হৃদয়ে তৃষ্ণা নিবারণ হইয়াছিল বটে কিন্তু ঘোড়া দুটি তৃষ্ণার্তই ছিল তাই চলিতে চলিতে পথের অনতি দূরে একটি জলাশয় দেখিতে পাইয়া তাহারা হ্রসধ্বনি করিয়া উঠিল এবং বল্গা শাসন উপেক্ষা করিয়া সেই দিকে চলিল সুজা ঘোড়ার মুখ ফিরাইবার চেষ্টা করিলেন কিন্তু ঘোড়া বাঘ মানিল না তখন তিনি আর চেষ্টা না করিয়া লাগাম আলগা ধরিয়া রইলেন। কিন্তু দীঘির তীরে পৌঁছিয়া আবার তাহাকে দৃঢ়ভাবে রাস্তা নিতে হইল দীঘির পার বড় বেশি ঢালু ঘোড়া নামিবার সুবিধা নাই একটি সংকীর্ণ ঘাট আছে বটে কিন্তু তাহার ধাপগুলি এতই সরু এবং উঁচু যে ঘোড়া সে পথে অতি কষ্টে নামিতে পারিলেও উঠিতে না। সুজা এবং আলিবর্দি খা পড়িলেন ঘোড়া দুটি জলের সান্নিধ্যে চঞ্চল হইয়া উঠিয়াছে তাহাদের ফিরাইয়া লইয়া যাওয়া এক প্রকার অসম্ভব একটি লোক জলের কিনারায় বসিয়া নিবিষ্ট মনে ছিপ দিয়া মাছ ধরিতেছিল ঘাটে বা দিঘির আশেপাশে আর কেহ ছিল না তাহার পিছনে পারের উপর সুজা এবং আলিবুর উপস্থিত হইলে সে একবার ঘাড় ফৌজি সওয়ার সম্বন্ধে তাহার মনে কৌতূহল ছিল না এদিকে সুজার মনের প্রসন্নতাও আর ছিল না ঘোড়ার ব্যবহারে তিনি বিরক্ত হইয়াছিলেন পুকুর পাড়ে ঘোড়ার জলপানের কোনো অসুবিধা নাই দেখিয়া তাহার বিরক্তি ক্রমে ক্রোধে পরিণত হইতেছিল তার উপর ওই লোকটা নির্বিকার চিত্তে বসিয়া মাছ ধরিতেছে তাহাকে সাহায্য করিবার কোন চেষ্টাই করিতেছে না দিল্লির ভবিষ্যৎ বাদশাহ শাহজাতা আলমের ধৈর্য আর কতক্ষণ থাকে তিনি কর্কশ কণ্ঠে মৎস্য শিকাররত ছেলেটিকে উদ্দেশ্য করিয়া বলিলেন এই বান্দা পুকুরে ঘোড়াকে জল খাওয়াবার কোন রাস্তা আছে মৎস্য শিকারী মোবারক সম্বোধন শুনিয়া তাহার রক্ত গরম হইয়া উঠিল কিন্তু এই আশিষ্ট দায়িত্বহীন সিপাহীগুলোর সহিত কলহ করিয়া লাভ নাই তাহাতে নিগ্রহ বাড়িবে বই কমিবে না বিশেষত মোবারক নিরস্ত্র সে আর একবার ঘাড় ফিরাইয়া দেখিয়া আবার পত্নার উপর চোখ রাখিল ক্রোধে জ্বলিয়া উঠিলেন অবহেলায় তিনি অভ্যস্ত নন তাই তিনি যে ছদ্মবেশে আছেন সে কথা ভুলিয়া গিয়া চিৎকার করিয়া বলিলেন আরে বাঁদির বাচ্চা তুই কানে শুনতে পাস না বদ্দামিজ এদিকে আয় ইহার পর চুপ করিয়া থাকা যায় না মোবারক আরক্ত মুখে উঠে দাঁড়াইল ছিপটা হাতে তুলিয়া পার বাহিয়া উপরে উঠিয়া আসিল ঘোড়ার সম্মুখে দাঁড়াইয়া সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সুজার পানে চাহিয়া রহিল তারপর ক্রোধের স্বরে বলিল বাদির বাচ্চা তুমি তোমার শরীরে ভদ্র রক্ত থাকলে ভদ্রভাবে কথা বলতে আলিবর্দি একেবারে হাঁ হাঁ করিয়া উঠিলেন যুবক তুই কার সঙ্গে কথা কইছো জানো উনি সুলতান সুজা নাম শুনিয়া মোবারকের বুকে মুগুরের ঘা পড়িল সে বুঝিল তাহার জীবনে এক ভয়ানক উপস্থিত কিন্তু তবু এখন ভয়ে পিছাইয়া যাইতে সে বোধ করিল অকারণ লাঞ্ছনার গ্লানি তাহার আরো বাড়িয়া গেল নিজ শ্রেণীর লোকের মুখে ইতর ভাষা বরং সহ্য করা যায় কিন্তু বড়র মুখে ছোট কথা দ্বিগুণ পীড়াদায়ক মোবারকের মুখে একটা ব্যঙ্গ বঙ্কিম বিকৃতি ফুটিয়া উঠিল সে বলিল সুলতান সুজা ছোট ভাইয়ের কাছে যুদ্ধে মার খেয়ে এখন নিরস্ত্রের ওপর বাহাদুরি দেখাচ্ছেন সুজার অন্তরে যে গ্লানি প্রচ্ছন্ন ছিল যাহার ইঙ্গিত পর্যন্ত করিতে ওমরাহেরা সাহস করিতেন না তাহাই যেন শ্লেষের চাবুক হইয়া তাহার মুখে পড়িল আর তাহার দিকভিদিক জ্ঞান রহিল না উন্মত্ত রোষে তরাবাড়ি বাহির করিয়া মোবারকের পানে ঘোড়া চালাইলেন গোস্তাক বৎখত ইতিমধ্যে ভোজবাজির মতো কোথা হইতে অনেকগুলি লোক আসিয়া জুটিয়াছিল তাহারা সমস্যারে হৈ হৈ করিয়া উঠিল কেহ বা মোবারককে পলায়ন করিবার উপদেশ দিল মোবারক কিন্তু এক পা পিছু হটিল না ঘোড়া যখন প্রায় তাহার বুকের উপর আসিয়া পড়িয়াছে তখন সে একবার সজরে ছিপ চালাইল ছিপের আঘাত সফাত করিয়া সুজার গালে লাগিল সুজাও বেগে তরবারি চালাইলেন মোবারকের গলদে ফলা বসিয়া গেল সে বাং নিষ্পত্তি না করিয়া মাটিতে পড়িল কয়েক মুহূর্ত পূর্বে যাহা চিন্তার অতীত ছিল অতি তুচ্ছ কারণে অকুস্বাত তাহাই ঘটিয়া গেল দিন শেষ হইয়া আসিতেছে খাজা নজর বোখারি তাহার কারখানা ঘরের সম্মুখে দাঁড়াইয়া বেনিয়া সহিত কথা বলিতেছিলেন দুনিচন্দ্রের পুত্র আরোগ্য লাভ করিয়াছে তাই সে মিয়া সাহেবকে কৃতজ্ঞতা জানাইতে আসিয়াছে সহসা রাজপথের উপর অনেকগুলো মানুষের কণ্ঠস্বর শোনা গেল খাজা নজর চোখ তুলিয়া দেখিলেন একদল লোক একটি মৃতদেহ বহন করিয়া আনিতেছে তাহাদের পশ্চাতে দুই সওয়ার খাজা নজর শঙ্কিত হইয়া ঈশ্বরের নাম স্মরণ করিলেন মৃতদেহ বাহকগণ খাজা নজরের অঙ্গনে প্রবেশ করিল খাজা নজর নিশ্চল মূর্তির মতো দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া রহিলেন বাহকেরা মোবারকের রক্তাক্ত মৃতদেহ আনিয়া খাজা নজরের সম্মুখে একটি পাথরের পাঠার উপর শোয়াইয়া দিল কেহ কথা কহিল না খাজা নজর নির্মিশেষ চোখে চাহিয়া রহিলেন তাহার রক্তহীনধর একটু নড়িল মুবারক যাহারা বহন করিয়া আনিয়াছিল তাহারা নিঃশব্দে অশ্রুমোচন করিয়া সরিয়া গেল কেবল অশ্বারোহী দুইজন গেল না সুজার মুখে ক্রোধের অন্ধকার এখনও দূর হয় নাই চোখে জিঘাংসা ধিক থিকি জ্বলিতেছিল তাহার গালে চিপের আঘাতের চিহ্নটা ক্রমে বেগুনি বর্ণ ধারণ করিতেছে তিনি মাঝে মাঝে তাহাতে হাত বুলাইতেছেন এবং তাহার চক্ষু হিংস্রভাবে জ্বলিয়া উঠিতেছে সহসা সুজা খাজা নজরকে উদ্দেশ্য করিয়া কঠোর কণ্ঠে বলিলেন তুমি এর বাপ খাজা নজর সুজার দিকে শূন্য দৃষ্টি তুলিলেন কথা কহিলেন না মোবারক তো তালাওয়ে মাছ ধরিতে গিয়াছিল উত্তর না পাই আলি বর্দি খাঁ বলিলেন ইনি মালিক উলমুলক সুলতান সুজা তোমার ছেলে রমর্যতা করেছিল তাই তার এই দশা হয়েছে খাজা নজর এবারও উত্তর দিলেন না ভাবহীন নিস্তেজ চক্ষু উপর হইতে সরাইয়া মোবারকের উপর নাস্ত করিলেন দেখিলেন পাথরের পাটা মোবারকের কণ্ঠ করিত উঠিয়াছে মোবারক বাঁচিয়া নাই ইহারা তাহাকে মারিয়া ফেলিয়াছে সুজা মুখের একটা বিকৃত ভঙ্গি করিলেন এই সামান্য প্রস্তর শিল্পীর পুত্রকে হত্যা করিবার পর ইহার অধিক কৈফিয়ত বা দুঃখ প্রকাশের প্রয়োজন নাই ইঙ্গিত করিলেন উভয় মুখ হইলেন এই সময় বাড়ির ভিতর হইতে তীব্র আত্মক্তি আসিল সঙ্গে সঙ্গে পরিবাণ ও ছুটিয়া বাহির হইয়া আসিল তাহার কেশ বিশ্বস্ত বোধ করি ভয়ঙ্কর শব্দ শুনিবার সময় সে কেশ প্রসাধন করিতেছিল অঙ্গে অর্নি নেই কেবল চলি ও ঘাগরি সে ছুটিয়া আসিয়া মোবারকের মৃতদেহের পাশে দাঁড়াইল ব্যাকুল বিস্ফারিত মোবারকের মৃত্যুস্থির মুখের পানি চাহিল তারপর ছিন্ন লতার মতো উপর তাহার খাজা নজর মোহগ্রস্ত মুখের মতো দাঁড়াইয়া রহিলেন সুজা ঘোড়ার পৃষ্ঠ হইতে ঘাড় ফিরাইয়া এই দৃশ্য দেখিলেন কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরিবাণুর পানে চাহিয়া রহিলেন সামান্য মানুষের গৃহেও এমন স্ত্রীলোক পাওয়া যায় পানাপুকুরে মরালি বাস করে সুজার সমসাময়িক গীতিকার লিখিয়াছেন চামেলির মতো ক্ষুদ্র বস্তু সুজার চোখে পড়িত না আজ কিন্তু এই চামেলি ফুলটি ভালো করিয়াই তাহার চোখে পড়িল সন্ধ্যার ছায়া তিনি যখন দুর্গের দিকে ফিরিয়া চলিলেন তখন ওই শোক নিপীড়িতার যৌবনোচ্ছল লাবণ্য তাহার চিত্রপথে ফুটিয়া রহিল দুর্গের সিংহতারে প্রবেশ করিয়া সোজা বলিলেন বোরা হ্যাঁ হজরত তাই মনে হল চাহিলেন সুজা চক্ষু কুঞ্চিত করিয়া গন্ডের স্ফীত কৃষ্ণবর্ণ আঘাত চিহ্নটার উপর অঙ্গুলি বোলাইলেন তাহার দৃষ্টি ছুরির নোখাগ্রের মতো ঝিলিক দিয়া উঠিল পরদিন সন্ধ্যাকালে খাজা নজরের গৃহে অনৈসর্গিক নিরবতা বিরাজ করিতেছিল অন্তঃপুরে শব্দ মাত্র নাই যেন সেখানে মানুষ বাস করে না পরিবাণু শোকের বাহিরের অঙ্গনও শূন্য নিস্তব্ধ রক্ত রক্তচর্চিত প্রস্তর পথ পানে চাহিয়া খাজা নজর একাকি বসিয়া আছেন মোবারকের কফন দফন আজ প্রভাতেই হইয়া গিয়াছে খাজা নজর ভাবিতেছিলেন মোবারক নাই কাল যে সুস্থ প্রাণপূর্ণ ছিল আজ সে নাই বর্ষ কাটিবে যুগ কাটিবে পৃথিবী জীর্ণ হইয়া যাইবে সূর্য ম্লান হইবে চন্দ্র ধুলা হইয়া খসিয়া পড়িবে তবু মোবারক ফিরিয়া আসিবে না এমন নিশ্চিন্ন হইয়া কোথায় গেল সে না একেবারে নিশ্চিন্ন নয় ওই যে পাথরের উপর তাহার শেষ মোহর ছেপথ রাখিয়া গিয়াছে শুষ্ক রক্ত পাথরে রক্তের দাগ কতদিন থাকে ঘোড়ার খুরের শব্দে চোখ তুলিয়া খাজা নজর দেখিলেন কাল্যকার একজন অশ্বারোহী আসিতেছে তিনি ভাবিলেন এ কে সুলতান সুজা মোবারক তাহার সহিত ধৃষ্টতা করিয়াছিল সে ধৃষ্টতার ঋণ এখনও শোধ হয় নাই তবে তিনি আবার কেন আসিলেন অশ্বারোহী কিন্তু সুজা নয় আলিবুদ্দি খাঁ আলিবর্দী অশ্ব হইতে অবতরণ করিয়া খাজা নজরের পাশে আসিয়া বসিলেন এবং এমনভাবে তাহার সহিত কথাবার্তা আরম্ভ করিলেন যেন তিনি খাজা নজরকে নিজের সমকক্ষ মনে করেন সহানুভূতিতে বিগুলিত হইয়া তিনি জানাইলেন সুলতান সুজা কাল্লকার ঘটনায় বড়ই মর্মাহত হইয়াছেন অবশ্য তিনি যেভাবে অপমানিত হইয়াছিলেন তাহাতে অপরাধীকে সবংশে অংশে বধ করিয়া তাহাদের দেহ কুকুর দিয়া খাওয়াইলেও অন্যায় হইত না কিন্তু সুজার হৃদয় বড় কোমল তিনি অন্যায় করেন নাই জানিয়াও কিছুতেই মনে শান্তি পাচ্ছেন না শোকতপ্ত পরিবারের না হওয়া পর্যন্ত তার বুকের দরদ দূর হইবে না সুলতান সুজা খবর যে খাজা নজর একজন প্রসিদ্ধ শিল্পী সুজার ইচ্ছা সম্রাট হইবার পর নতুন সিংহাসনে বসেন তাই তিনি অনুরোধ জানিয়েছেন খাজা নজর যদি একটি মঙ্গলময় সিংহাসন তৈরির ভার গ্রহণ করেন তাহা হইলে সুজা নিরতিশয় প্রীত হইবেন পরম পরিমার্জিত ভাষায় এই কথাগুলি বলিয়া এক মুঠি মোহর খাজা নজরের পাশে রাখিলেন খাজা নজরের মন তিক্ত হইয়া উঠিল তিনি ভাবিলেন ইহার কি মানুষ মোবারকের অভাব এক মুঠি সোনা দিয়া পূরণ করিতে চায় মুখে বলিলেন শাহজাদার ইচ্ছায় আদেশ সিংহাসন তৈরি করে দেব অতঃপর আরও কিছুক্ষণ মিষ্টালাপ করিয়া তক্ত যত শীঘ্র তৈরি করা হয় ততই ভালো এই অনুজ্ঞা জানাইয়া আলিবর দীক্ষা প্রস্থান করিলেন আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে খাজা নজর একাকী বসিয়া রহিলেন ক্ষিনিষ্ঠ ইহারা অথচ ইহারাই শক্তিমান ইহারাই সিংহাসনে বসে ঈশ্বর ইহাদের এত শক্তি দিয়েছেন কেন মোবারকের রক্তে যাহার হাত রাঙা হইয়াছে আমি তাহারই জন্য মঙ্গলময় সিংহাসন তৈরি করিব মঙ্গলময় সিংহাসন রক্তলিপ্ত পাথরের দিকে খাজা নজর চাহিলেন মনে হইল শ্বেত পাথরের উপর গাঢ় রক্তের দাগ যেন প্রায়ান্ধকারে জ্বলিতেছে খাজা নজরে দুই চক্ষু জ্বলিয়া উঠিল সূক্ষ্ম নাসা পুট ঘন ঘন স্ফুরিত হইতে লাগিল তিনি অস্ফুট স্বরে আবৃত্তি করলেন তক্ত মোবারক তক্ত মুবারক তক্ত মুবার ইতিহাস। কিন্তু আর একটু আছে শুধুই রক্ত মাখা পাথর এবং পিতার অভিশাপ লইয়া তক্ত মুবারক জন্মগ্রহণ করে নাই তাহার উপর আরো গাঢ় পাপের প্রলেপ পড়িয়াছিল তিন দিন পরে আলিবর্দি খা আবার আসিলেন খাজা নজর অপরাহ্নে কারখানার চালার নিচে বসিয়া কাজ করিতেছিলেন সিংহাসন প্রায় তৈরি হইয়াছে দেখিয়া আলিবর্তি খুশি হইলেন কিন্তু আজ তিনি অন্য কাজে আসিয়াছিলেন দুই চারিটি কথা আরম্ভ করিলেন সুজার মনস্তাপ এখনও নিবৃত হয় নাই বস্তুত মোবারকের বিধবা কবিলার কথা স্মরণ করিয়া তাহার মনে বড় কষ্ট পাইতেছেন বিধবার মনে সুখ শান্তি ফিরাইয়া আনা তিনি অবশ্য কর্তব্য বলিয়া মনে করিতেছেন জীবন ক্ষণস্থায়ী কিন্তু প্রজাকে সুখী করাই তো রাজার ধর্ম সুজা সদয় মনে ইচ্ছা করিয়াছেন যে মোবারকের কবিলা তাহার হারামে আসিয়া বাস করুক আরাম ঐশ্বর্যের মধ্যে থাকিয়া সে শীঘ্রই শোক ভুলিতে পারিবে ইহাতে খাজা নজরের আনন্দ হওয়া উচিত এরূপ সম্মান অল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে ইত্যাদি খাজা নজরের বুকে বিষের প্রদাহ জ্বলিতে লাগিল রাক্ষস এরা রাক্ষস মোবারককে লইয়াছে এখন আমার ইজ্জত লইতে চাই আমি কি করিতে পারি না বলিলে জোর করিয়া লইয়া যাইবে যাক পরীকে লইয়া যাক পড়ি আমার ঘরে কতদিনই বা থাকিবে সে যুবতী দুই মাসে হোক ছয় মাসে হোক আর কাহাকেও নিকা করিয়া চলিয়া তো যাইবে। তার চেয়ে এখনই যাক মুখে বলিল আমি দাসানুদাস রাজার যা ইচ্ছা তাই হোক আলিবর্দি অসারোহণে ফিরিয়া গেলেন সন্ধ্যার পর তিনটি ডুলি আসিয়া খাজা নজরের বাড়ির সামনে থামিল সঙ্গে কয়েকজন বরগন্দাজ দুইটি ডুলি হইতে চারিজন বাঁধি নামিয়া খাজা নজরের অন্দরে প্রবেশ করিল কিছুক্ষণ পরে পরিবাণু কাঁদিতে কাঁদিতে চোখ মুছিতে মুছিতে বাঁধীদের সহিত বাহির হইয়া আসিল এবং ডুলিতে গিয়া বসিল কানাত ঢাকা তিনটি ডুলি বরকন্দাজ হইয়া চলিয়া গেল রাত্রি হইল খাজা নজর কারখানা ঘরে আলো চালিয়া কাজ করিতেছেন তাহার দেহ নুইয়া পড়িয়াছে বাটালি দিয়া সিংহাসনের গায়ে নাম খোদাই করিতেছেন আর মনে মনে চিন্তার অবস ক্রিয়া চলিয়াছে মোবারকের বিবাহ কত দিনের কথা এই তো সেদিন মুঙ্গের শহরে এক হাজার বাহান্ন সালের সাতাশ সাবান তারিখে দাসানুদাস খাজা নজর বখারি কর্তৃক ঠক ঠক করিয়া বাটালির উপর হাতুরির খা পড়িতেছে খাজা নজরের মন কখনো অতীতের স্মৃতিতে ডুবিয়া যাইতেছে কখনো কঠিন নির্মম বর্তমানে ফিরিয়া আসিতেছে মোবারকের বিবাহের তারিখের সহিত তাহার মৃত্যুর তারিখ মিশিয়া যাইতেছে মধ্যরাত্রি পর্যন্ত খাজা নজর এইভাবে কাজ করিয়া চলিলেন যেমন করিয়া হোক আজই এই অভিশপ্ত সিংহাসন শেষ করিয়া দিতে হইবে আর সহ্য হয় না আর শক্তি নাই সিংহাসন দেখিয়া সুজা প্রীত হইলেন দেখিতে খুব সুশ্রী নয় কিন্তু কি যেন একটা অনৈসর্গিক আকর্ষণ উহাতে আছে সুজা সিংহাসন লইয়া গিয়া দরবারের কক্ষে বসাইলেন সন্ধ্যার সময় বসিল সুজা সিংহাসনের উপর মসলাদ বিছাইয়া দুই পাশে মখমালের টাকিয়া রাখিয়া তাহাতে উপবেশন করিলেন সভাসদেরা শহর সে কেরামত করিলেন বাদিদের হাতে হাতে সরাবের পেয়ালা চলিতে লাগিল হাস্য পরিহাস রসালাভ চলিতেছে এমন সময় গুরুতর সংবাদ আসিল পাটনা হইতে জলপথে দূত আসিয়াছে সে সংবাদ দিল মির্জুমলা ত্রিশ হাজার সৈন্য লইয়া আসিতেছেন শীঘ্রই করিবেন শরাবের পাত্র হাতে সুজা লইয়া দীর্ঘকাল নীরব হইয়া রহিলেন তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আমি রাজমহলে ফিরে যাব এখানে যুদ্ধ দেব না সকলে বিস্ময়ে আহত হইয়া চাহিয়া রহিলেন এত আয়োজন এত পরিশ্রম করিয়া এ দুর্গ অজেয় করিয়া তোলা হইয়াছে তাহা ছাড়িয়া পলায়ন করিতে হইবে সুজা কহিলেন আমার মন বলছে বাংলাদেশে ফিরে যেতে আপনারা বাড়ি যান আজ রাত্রিটা বিশ্রাম করুন কাল সকাল থেকে রাজমহল যাত্রার আয়োজন শুরু করতে হবে সকলে অন্তরে বহন করিয়া নীরবে প্রস্থান করিলেন যাহারা সুজার বোলান্দ ইকবালের উপর এখনো আস্থা ভানছিলেন ছিলেন তাহারাও বুঝিলেন সুজার পুরুষাকার মহত্তর পুরুষাকারের নিকট পরাস্ত হইয়াছে সুজাও অবসাদগ্রস্ত মনে আবার সিংহাসনে বসিলেন কক্ষে বাদীর দল ছাড়া আর কেহ ছিল না তাহারা কেহ তাহার সম্মুখে পান পাত্র ধরিল কেহ ময়ূর পঙ্খী পাখা করিল কেহ বা পদমূলে আসিয়া তাহার করিতে লাগিল ভাবিতে লাগিলেন ঔরঙ্গজেব আর জুমলা এই দুটা মানুষ তাহার জীবনে দুর্গ্রহ ইহাদের নাম শুনিলেই তাহার মন সংকুচিত হয় নিজেকে ক্ষুদ্র বলিয়া মনে হয় জীবন অবসন্ন হয় মের জমলার বিশ মন হীরা আছে সে যুদ্ধ করিতে আসে কেন ঔরঙ্গজেব তাহার ছোট ভাই হইয়া তাহার মনে ভয়ের সঞ্চার করে কেন সুজার মনের আত্মগ্লানি ক্রমে জিঘাংসায় পরিণত হইতে লাগিল কাহাকেও আঘাত হানিতে পারিলে গ্লানি কতকটা দূর হয় চিন্তা কুঞ্চিত মুখে বসিয়া তিনি নিজ গণ্ডস্থল অঙ্গুলি দিয়া স্পর্শ করিলেন গণ্ডের আঘাত চিহ্নটা প্রায় মিলাইয়া গিয়াছে তবে একটা কালো দাগ এখনো আছে মোবারকের ছিপের দাগ বাঁধির বাচ্চা তাহার প্রতি সুজার আক্রোশ এখনো সম্পূর্ণ নির্বাপিত হয় নাই হিংসার আগুনে পূর্ণাহতি পরে নাই সুজা জিজ্ঞাসা করিলেন কাল যে নতুন বাদিটা এসেছে তার কান্না থেমেছে একজন বাঁধি বলিল এখনো থামেনি হাজরাত তেমনি কেঁদে চলেছে নিরানন্দ হাস্যে সূজার দন্ত প্রকট হইল তিনি বলিলেন তার কান্না আমি থামিয়ে দিচ্ছি তোরা যা তাকে এখানে পাঠিয়ে দে বাঁদিরা চলিয়া গেল তক্ত মোবারকের উপর অঙ্গ এলাইয়া দিয়া অর্ধ শয়ান হইলেন গালের চিহ্নটার উপর অঙ্গুলি বুলাইতে বোলাইতে নতুন বাঁধি পরিবাণুর প্রতীক্ষা করিতে লাগিলেন তাহার চোখে কুটিল আনন্দ নৃত্য করিতে লাগিল পরিবাণু সামান্য নারী খাজা নজর বোখারি সাধারণ মানুষ মোবারক হতভাগ্য স্বল্পায়ু যুবক তাহার জীবন মৃত্যু নিগ্রহ নিপীড়ন হাসি অষ্ঠুর মূল্য কতটুকু কেহ কি তাহা মনে করিয়া রাখে হে অতীত তুমি মনে করিয়া রাখিয়াছ যাহাদের কথা সকলে ভুলিয়াছে তুমি তাহাদের কিছু ভুলো নাই তোমার ভান্ডারে মানুষের সব কথা সঞ্চিত হইয়া আছে তাই বুঝি বর্তমানের ললাটে তোমার অভিশাপের ভস্য টিকা দেখিতে পাইতেছি শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী তখ্ত মোবারক নতুন গল্প নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন আপনি শুনতে থাকুন গল্পের ক্যারাভ্যান